বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়া মোহাম্মদ গোলাম মাওলাভাই বলছি। আপনারা আমার ভিডিও যারা সবসময় দেখেন, আজকে মনোযোগের সাথে আমার কথাগুলো শুনবেন। এই যে আপনারা সারা বাংলাদেশে যে মিডিয়া ব্যাংকের ছাতার মতন ভরে গেছে, আপনারা যে যেখানে পারেন সেখানে জায়গায় টাকাটা দেন। টাকা দেওয়ার পরে কি আপনাদের কাজ হচ্ছে? আপনারা যে টাকাটা দিচ্ছেন, এই যে মেট্রোমণিতে 50,000 টাকা 40,000 টাকা ভর্তি ফিস নেয়, এ পর্যন্ত কারে বিয়া দিছে? এই যে তাসলিমা ম্যারেজ মিডিয়াতে আপনারা যান, এই পর্যন্ত কয়টা বিয়া দিছে? এদিকে 15,000 টাকা দিয়ে ভর্তি হন আপনারা, এই পর্যন্ত কয়টা বিয়া দিছে বলেন? বা আপনাদের কার বিয়েটা দিয়ে করাইছে বলেন? এই যে আপনারা টাকাটা দৌড়িয়ে দিয়ে টাকাটা দিচ্ছেন, এগুলো কেন করতেছেন? দেখবেন আগে, প্রথম দেখবেন বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রথম মিডিয়া কে, কে সবচেয়ে বেশি বিয়ে দিয়েছে সারা বাংলাদেশে, ওই জিনিসটা আগে ফলো করে যাবেন, তাহলে আপনাদের এই এই ভুল হবে না। এই যে ভুলগুলো করে আপনি টাকা জমা দিচ্ছেন, এই যে আমাদের ইয়াতে মিরপুরে কয়টা করেছে, ভাতপাড়ি শিকারি করতেছে, এরা মোবাইল নাম্বার নিয়ে টাকাটা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিচ্ছে। এরপরে আমরা ধানমন্ডিতে কয়টা হয়েছে, এবং সিজারি ব্যাপারি করতেছে। আর একটা মিডিয়া করেছে, এর নাম হইল আপনার ইয়া, এই যে কি না কয়, এই আল নূর ম্যারেজ মিডিয়া, সব সিটার গিয়া দেখেন যে 20,000-30,000 টাকা ভর্তির ফিস নিচ্ছে, আর গরিবের থেকে নিচ্ছে 15,000 টাকা। দেখেন কয়টা বিয়া দিচ্ছে আল নূর ম্যারেজ মিডিয়া, এরা কয়েকজন লোক রাখছে, চালু লোক রাখছে, এই চালু লোকের মুখের মিঠা দিয়া মুখের ভাষা দিয়া মানুষের থেকে টাকা নেয়। আমাকে একজন বলছিল, এই আল নূর মিডিয়ার থেকে আইসা বলছিল যে আপনি আমাকে নেন 40,000 টাকা বেতন দিবেন, আমি মাসে আপনাকে 3,00,000 টাকা আয় করে দিব। কেমনে করবেন? আমি মুখের বাসা দিয়া তাদেরকে, তাদের ভিতরে ঢুকবো মুখের বাসা দিয়া, তারপর তাদেরকে আমি সদস্য বানাবো, হ্যাঁ চ্যালেঞ্জ করে সদস্য বানাই, তারপরে বন্ধ করে দিব। এইভাবে টাকা দেখবেন কীভাবে আসতে থাকে। আমাকে না, আমি এগুলো করতে চাই না। আমি চাই যেই যেই টাকা দিবে, গরিব হোক ধনী হোক মধ্যবিত্ত, তার কাজটা করতে হবে, নাহলে হারামি পয়সা আমার হাতে আসবে। এই হারামি পয়সা আমার হাতে নিব না, হালাল করতে হবে পয়সাটা। আমি আমি মুখের মিডিয়া দিয়ে টাকা আনবো আর কাজ হবে না। এই এই সমস্ত কাজ আমি আল্লাহর মতে করতে চাই না। আমি চাই আমার যাতে সুনাম থাকে। আজকে পরিশ্রম করে শ্রম দিয়ে আজকে যুদ্ধের আগে এবং যুদ্ধের পরে জিয়া রহমানের সময় এই যে বিয়া শাদী দিয়েছি, কাজ করেছি, এখন তাদের ছেলে মেয়ে বিয়া দিচ্ছি, নাতি ভতি সতী পর্যন্ত বিয়া দিচ্ছি। এখন কই উড়া তো আমি কাজ করছি, বিদেশ যা লক্ষ লক্ষ মানুষ বা ডাবায় পড়তেছে আমার এখানে, কারণ বিভিন্ন লোকের থেকে নাম্বার পায়, আমেরিকার থেকে নাম্বার পায়, ক্যানাডার থেকে নাম্বার দিচ্ছে, যে বন্ধন মিডিয়াটা আছে বাংলাদেশে, এখানে এখানে যান কাজ হবে তাড়াতাড়ি। কেন বলছে? দেখছে তাদের কাজ করেছি, আমি অনেক লোকের কাজ করেছি, আমেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইজারল্যান্ড, সুইডেন, দুবাই, মিডল ইস্টে যা আছে সব দেশে আমি কাজ করেছি, বিদেশে। আজকে এইভাবে লোকজন দাপায় পড়তেছে, বন্ধন মিডিয়াতে অন্যান্য মিডিয়াতে যাচ্ছে না, কেন? কারণ এরা, এদের কোনো সুনাম নাই, এদের কোনো দুর্নাম ছাড়া কোনো সুনাম নাই। আর আপনারা বাংলাদেশের থেকে কেন আজকে এই যে বিভিন্ন মিডিয়াতে যাই আপনারা সদস্য হন? এরা মুখের বাসা দিয়ে আপনারা বিভিন্ন রকমের ছলনা দিয়ে, এই যে আপনার ইউটিউবে মোবাইল নাম্বার দিয়ে দিয়ে আপনাকে নেয়, আপনি যাচ্ছেন, কেন এগুলো করতেছেন? পুরাতন মিডিয়া যারা যারা সঠিকভাবে কাজ করতেছে, যারা সৎভাবে কাজ করার চেষ্টা করে, সততার মধ্যে থাকে, ওইখানে যাবেন টাকাটা দিলে কাজে লাগবে, এই জিনিসটা কেন আপনাদের মাথায় আসে না? এই যে অনেক এসে বলে, ভাই আমি মেট্রোমণিতে টাকা দিয়েছিলাম কাজ হয় নাই, আমি আবার আপনার এখানে আসি, তো ওইখানে একবার টাকা দিচ্ছে, আবার আমার এখানে টাকা দিচ্ছে, এইটা কেন করবেন? আমরা এক জায়গাতে যাবেন, ওইখানে কাজ করার চেষ্টা করবেন, না পারলে তাকে তার থেকে চেষ্টা করে টাকাটা ফেরত আনবেন। কেন কাজ করো না তোমরা? একটা আমাকে মিনিমাম 20-30টা ছেলে দেখাইতে হবে, মেয়ে দেখাইতে হবে, নচেত আমি তাহলে আপনার এখানে সদস্য লাভ হলো কি? একটা দেখে আপনি বন্ধ করে দিবেন, দুইটা দেখায় বন্ধ করে দিবেন, ওই আমরা তো মনে আছে 40টা দেখাই, হ্যাঁ অভ্যাসে দেখতে চাই, দেখতে চাই তো তাকে দেখাইতে হয়, দেখাইতে হবেই। আপনি যতক্ষণ পছন্দ না হবে আমার কিছু করণীয় নেই, আপনাকে আমার দেখাইতে হবে। আমি এই কথা বলতে পারবো না যে আর দেখতে পারবেন না, কেন এই কথা বলবো? আমি আমি ভর্তি করাইতে বলিনি, বলেছি যে আপনি যতক্ষণ পছন্দ না হবে ততক্ষণ দেখবেন, আমি কেন আবার আপনাকে বলবো যে আর দেখাবো না? এইরকম কিন্তু বলতেছে অনেক জায়গায়, এই যে মালিবাগ কয়টা আছে মোবাইল নাম্বার নিয়ে, হ্যাঁ বিভিন্ন জায়গায় দাঁড় করে টাকা পয়সা রেখে ভিজা করে দেয়, মিরপুরে কয়েকটা আছে এরকম, হ্যাঁ বিভিন্ন জায়গায় চলনা দিয়ে রাস্তার চিবার চাবার মধ্যে নিয়ে ছেলে টাকা টো রেখে দেয়। এই যে বদনাম গুলো হচ্ছে আমাদের, তো এগুলো বদনাম রাস্তেছে, মিডিয়ার উপরে বদনাম রাস্তেছে,
কাজ করবে, বদনাম করবে একজনে, আর ভালো মানুষের ভালো মিডিয়ার উপরে বদনাম লাগবে। যেহেতু আমরা 57 বছর যাবৎ বাংলাদেশে এত সুনামের সাথে কাজ করেছি, সেখানে কেন এই বদনাম লাগবে? সেখানে কেন বলবে যে চিটার? কেন আমি চিটারের খাতে নাম দিব? আপনারা কেন ভুল করতেছেন? ভুল করবেন না, কেউ সুন্দরভাবে যাবেন, যেখানে খোঁজ খবর নিয়ে ভালোভাবে তথ্য নিয়ে তারপরে এখানে সদস্য হবেন, দৌড়ে দেয়ার ভর্তি হবেন না। আগে দেখবেন কিরকম ছবি ছবি আছে তার কাছে, যেখানে দেখবেন যে লক্ষ লক্ষ ছবি ছবি আছে, তাইলে বুঝবেন যে না এটা এটা সঠিক একটা প্রতিষ্ঠান, এখানে লক্ষ লক্ষ ছবি ছবি আছে। আর আপনাকে নিয়ে ওই যে আপনার মোবাইল ইয়ার থেকে আপনার কিনা কয় প্যান্ডার থেকে বিভিন্ন জায়গার থেকে ছবি দেখাবে, ভুয়া ছবি দেখে দেখে আপনাকে কাজ করবে, এইটা মানবেন না। আগে দেখবেন বাইরোটার ছবি কার এখানে জমা আছে বেশি। আমার এখানে দেখেন প্রত্যেকটা রুমে বাইরোটা লক্ষ লক্ষ বাইরোটা জমা আছে, কারণ আমি পুরাতন বিদেশ আজকে সবাই জমা দিছে। বাইরোটা কিন্তু এমনি আনা যায় না, এটা জমা দিতে হয় আসা, মেয়ের পক্ষে ছেলের পক্ষে জমা না দিলে এটি পারবে না কখনো। আর যে লক্ষ লক্ষ ছবি ছবি কেন আসছে আমাদের এখানে, যারা বিশ্বাসতার সাথে কাজ করেছি বিদেশ আজকে, তাদের ছেলে মেয়ের কাজ করেছি। আমরা যাইয়া দেখেন মিরপুরে, যাইয়া দেখেন মাহমুদপুরে, যাইয়া দেখেন আপনার শনির একরাকে, যাইয়া দেখেন যাত্রাবাড়ি, যাইয়া দেখেন ডামরা থানায়, যাইয়া দেখেন আপনার ইয়াতে ধুনিয়া কাজলা, তারপরে ওইখানে যান আপনি ইয়াতে আপনার ইয়াতে যান আপনার এই যে পুরান টাউনে যান, পুরান টাউনে যেখানে যাবেন নাজিরাবাদার যান, তারপরে আপনার ইয়াতে ডামরা যান, তারপরে আপনাকে গান্ডারিয়া যান, গান্ডারিয়া প্রধান শিক্ষক যে ফজলুর রহমান সাহেব ওনার থেকে আরম্ভ করছি প্রথম, তখন জিয়া রহমানের প্রেসিডেন্ট ছিলেন। তারপরে এই এই যে ফজলুর রহমান সাহেব যে আমাদের যে গান্ধারী হাই স্কুলের প্রধান শিক্ষক, ওনার মাধ্যমে আমি না হয়েছে 200 বিয়া দিয়েছি, ওনার পরিচয় দিয়ে ওনার উনি আমাদের আমার নাম বলে বলে তারপরে নাম্বার দিয়ে দিছে সবাইকে, ওনার দুই মেয়েকে বিয়া দিছি, ছেলেকে বিয়ে করেছি, তারপরে 200 ছেলে মেয়ে বিয়া দিছি গান্ধারিয়ার এরিয়াতে। তাহলে বোঝেন কত আগের থেকে আমরা শুরু করছি। তারপরে যান আমরা ইয়াত ওয়ারিতে যান, ওয়ারিতে আমার কোনো গল্লি নেই যে আমার হাতে বিয়ে হয় নাই। যান আমরা তাঁতি বাজার, হিন্দু মুসলমান যা আছে তাঁতি বাজারে সব একচাটি আমি কাজ করেছি। যান নিউ মার্কেট, যান চাঁদনি চক মার্কেটে যাইয়া দেখেন, গাউসিয়া মার্কেটে যাইয়া দেখেন কিরকম ভাবে আমি বিয়ে দিছি মার্কেটের মধ্যে। মার্কেটে যত ছেলে মেয়ে আছে সকলেই কাজ করেছি আমি। তা কাজে আমার ধানমন্ডি যান, ধানমন্ডি 1 নম্বর রোড থেকে আমি 32 নম্বর পর্যন্ত যে রোডেই যাবেন, আমি গ্রিন রোডে যান, তারপরে আপনি ওই গ্রিন লাইফ হসপিটালের আশেপাশে যান, দেখেন কিভাবে আমি বিয়ে দিয়েছি। তা এইভাবে যে সারা বাংলাদেশে বিয়া দিয়েছি ইনশাল্লাহ, গাজীপুরে এখান থেকে টঙ্গি বাজার থেকে আরম্ভ করে টঙ্গি বাজার কন, তারপরে স্টেশন রোড কন, মধুমিতা রোড কন, তারপরে 3টি বাজার কন, তারপরে মুরকুন কন, এরপরে আমরা জানিয়াতে টঙ্গি বাজারে যান, টঙ্গি কলেজ গেটে যান, টঙ্গি কলেজ রোড কন, সবুদ্দিন রোড কন, মুক্তাবাড়ি রোড কন, সত্যরঙ্গ রোড কন, খাপাড়া রোড কন, তারপরে গাজীপুরা 27 রোড কন, দুটিয়া পর্যন্ত যান এদিকে পশ্চিম দিকে, তারপরে যান পূর্ব দিকে কাজীবাড়ি থেকে পূর্ব দিকে যান, তারপরে যান আপনি হারিকেন ফ্যাক্টরি, তারপরে যান মালিকের বাড়ি, তারপরে যান আপনার ফয়দানা যান, তারপরে যান গাজীপুর চৌরাস্তা যান, সাহেবী দক্ষিণ সাহেবীতে উত্তর সাহেবীতে যান, এদিকে বাউল কলেজের আশেপাশে যান, কাশিমপুর যান, তারপরে এদিক দিয়ে আমরা ইয়াতে যান, এই ডুয়েটের কাছে যান, কুয়েটের কাছে যান, চুয়েটের কাছে যান, যেখানে যাবেন মাওলাবাড়ির মাধ্যমে বিয়া শাদী হয়েছে। সালনা বাজারে যান, সালনা বাজারের যে চেয়ারম্যান সাদেক সাহেব ওনার বিয়ার থেকে আরম্ভ করি, তারপরে সালনা গলিতে গলিতে কাজ করেছি আমি, তারপরে যান ফেরিয়াতে যান, শ্রীপুর যান, মাওনা যান, কাশিমপুর যান, ওইদিকে যেদিকে যাবেন মাওলাবাড়ির হাতে বিয়ে হয় না এমন কোনো এলাকা এমন কোনো অঞ্চল নাই। তারপরে যান আমরা এখানে চারাগালির থেকে আরম্ভ করে ইয়ার দিকে পশ্চিম দিকে যান, পশ্চিম দিকে বাদাম যান, খাইলকুট যান, যেদিকে যাবেন বাদশাহ মেহাদির স্কুলের কাছে যান, যেখানে যাবেন হ্যাঁ এমন কোনো জায়গা নাই যে মাওলা ভাইয়ের হাতে বিয়ে হয় নাই। তো কাজে আমার যেহেতু এত বিয়া শাদী দিয়েছি, এত পরিচিত আমার, তারপরে কেন আপনি এই ভুলগুলো করেন? কেন এই সমস্ত মিডিয়াতে যায় ঢুকেন, চিনেন না জানেন না, ওইখানে যায় টাকা পয়সা দেন, 4,000 দিলেন, 5,000 দিলেন বা 10,000 দিলেন, এই তো আপনি লস, কেন 10,000 টাকা দিলেন? কে জানি বলছে কালকে এসে যে আমি তাসিমের মিডিয়ার কাছে আরেকটা মিডিয়া আছে কেন, এইটা বিএম সেন্টারে আরেকটা নতুন খুলছে, ওইখানে আমি 10,000 টাকা দিছি, সে একটা ছবিও দেখাইতে পারে না, ছবিও আমাকে দেখাইতে পারে না, তার কাছে 10,000 টাকা দিছি, এমন করে ছবি ছবি আসতে দেখাবে। আর বন্ধন মিডিয়াতে আসা মাত্র ছবি পাচ্ছেন, আসা মাত্র মেয়েদের ছবি, হিন্দু হিন্দু কন, মুসলিম কন, খ্রিস্টান কন, মুসলমান কন, ইঞ্জিনিয়ার কন, ডাক্তার কন, বিসিএস কন, ব্যাংকার কন, তা বলবেন সঙ্গে সঙ্গে ছবি পাচ্ছেন এখানে, কারণ আমাদের কাছে রেডি থাকে সবসময়। এই ভুল কেহ করবেন না, যা করছেন করছেন, ভবিষ্যতে সবাই সতর্ক হয়ে যান, আপনাদেরকে ভালোর জন্য বলছি, এইভাবে কাজ করবেন না। মানুষ আজকাল চিটার চিটারের চিটারের দেশ ভরে গেছে, এইভাবে কাজ করে যাচ্ছে আমরা। তা কাজে আপনারা কেন কেন ভুল বারে বারে ভুল করবেন, বারে বারে ভুল করবেন, আমি তো সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে,
কারণ এটাতে কেউ বলবে না, কোন মিডিয়া কিন্তু একজনের তার একজনে বলবে না, বলে যে তার 200 বে বলবে না, কিন্তু আমি বলতে রাজি হই, কারণ আমরা তো বুকে বল আছে, আমাদের চ্যালেঞ্জ করতে পারি আমরা সবার সাথে, কাজে আমাদের কেউ নাম বললে কোনো আমাদের ইয়া হবে না, আমাদের কোনো আমার দুর্নাম হবে না, কারণ আমরা দুর্নাম করি নাই কখনো। হেরা দেন কতজনের জেল কাছে দেন, কতবার জেল কাছে এক একটা লোক দেন গিয়া, কারণ তারা বেমানি করতে হচ্ছে, বাটপারি করতে হচ্ছে, শিকারি করতে হচ্ছে, স্যার হ্যাঁ পাখির মতন লোকে দেন কতবার জেল কাছে, কারণ ছিটারি বাটপারি করলে জেল খাটবে, ওইখানে করলে জেল খাটবে, তো ছিটারি বাটপারি আমরা শিখিও নাই জানিও নাই আমরা করিও নাই, কাজে আমরা জেল খাটতে হবে না ইনশাল্লাহ। মুখ ফুলে ব্যবসা করতেছি, দরদার খোলা থাকে সারাক্ষণ, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে, আমাদের অফিস কোনো বন্ধ হয় নাই, বন্ধ হবে না ইনশাল্লাহ, কারণ আমরা বঙ্গবন্ধুর যে নীতি ছিল, আমাদের প্রধানমন্ত্রীর যে নীতি, প্রধানমন্ত্রীর মতো প্রধানমন্ত্রী কে চিন্তা করে দেখেন, ওনার মতন যদি সমস্ত মন্ত্রী যদি এক থাকতেন, এরকম নীতিবান থাকতেন, তাহলে দেশের এত অবনতি হয় না, এই দেশের ব্যাংক ব্যাংক হইতো না, কোনো কিছু হইতো না, কোনো একজন উনি কি করবেন, সিটার বাটপারি বলে গেছে, মন্ত্রী পর্যন্ত কয়টা বাদ দিলেন, সিটারি বাটপারি করতে করতে শুধু টাকার খালি টাকার চিন্তা করে, বড় লোক চিন্তা করে, বড় লোক হইতে হইতে একজনে দেখেন কয়টা 10টা 20টা 30টা বাড়ি করছে, তারপর তার টাকা হয় না, এই জন্য মন্ত্রী কয়টা বাদ দিছে দেখেন, এই 15 বছরে মন্ত্রী না হলে 30টা বাদ দিছে, তারপরে সুযোগ হয় না, তারপরে ঠিক হয় না, তারপরে লোকরা তার থাকে, কেন এরকম হবে, কেন একজনে তো দেশ ঠিক রাখতে পারে না, সবাই একরকম হইতে হবে, যে কে কয়দিন বাঁচবো দুনিয়াতে, কেন এত টাকা পয়সার খাম খাম করতেছি, আমি তো টাকা পয়সার চিন্তা করি না কখনো, আমি তো টাকা লিপসা করি না, বললো তো আমি যেই যে সময় শুরু করছি আমি এই পর্যন্ত আমার 20টা 30টা বাড়ি তাহার কথা, আমি যেভাবে শুরু করছি প্রথম থেকে, আমি তো টাকার চিন্তা করি না, যে যা দেয় তাই নিচ্ছি, হ্যাঁ 2 লাখ টাকার কথা বললে 50,000 টাকা দেয়, 50,000 টাকা বললে 20,000 টাকা দেয়, কই আমি তো কারো সাথে ঝগড়া করি না, কিন্তু বেশি না, কেন করতে দেবো, কার জন্য করবো, দুনিয়াটা আসি কয়দিনের জন্য, দুনিয়া ক্ষণিকের জন্য আমরা আসছি, আজকে আসি কালকে নাকি, এটা বেড়ানের বেড়ানের জন্য আল্লাহ পাঠাইছে আমাদেরকে দুনিয়াতে, হ্যাঁ দুনিয়াতে খাওয়া খাইতে হবে, এই জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, রিজিক দিয়েছেন, তার ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছেন, তারপরে দুনিয়া আখেরাতের চিন্তা করার ব্যবস্থা করেছেন, দুনিয়ার থেকে যাইতে হলে কি নিয়ে যাইতে হবে, আমলটা নিয়ে যাইতে হবে, সে আমল আপনার থাকতে হবে, আমলটা নিয়ে আপনার যাইতে হবে, সে আমলের চিন্তা করে দুনিয়া ও আখেরাতের চিন্তা করে, হ্যাঁ সত ও নিষ্ঠার সাথে কাজ করলে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না, অভাব অনটনে পড়বেন না কখনো না, বাপা সিজার বাপ আজাল কাউকে রেহাই করবে না, যে যেরকম করে তার বিচার আল্লাহ সেইভাবে করে নিবে, দুনিয়াতে একবার দেখাবে পরে আবার ওইখানে আবার দেখাবে, তার শিক্ষা সেই পাবে, কাজে ওই চিন্তাটা করবেন, মরণকে ভয় করবেন, সবাই মরণকে যারা ভয় করেন তারা কখনো বাপারে শিকারে করার চিন্তা করবেন না, কাজে এই চিন্তাটা মিডিয়াদেরকে বলছি, আপনারা ভালো হয়ে যান, বদনাম করবেন না, একজনে 10 জনে বদনাম কেন করতে যাবেন, সরল সঠিকভাবে কাজ করবেন, সুন্দরভাবে কাজ করবেন, পারলে করবেন নাইলে না করবেন, টাকা কেন টাকা টাকা করতেছেন, কেন টাকা দিয়ে কি করবেন, এত টাকা দরকার কি আপনার, ডাল ভাত খাইতে পারলে হয় দুনিয়াতে, কদিন থাকবেন আপনি, আজকে আছেন কালকে নাই, শ্বাসটা গেলেই বন্ধ শেষ, লাশটা নিয়ে ফেলা দিবে গর্তমে দিন না থুয়ে দিবে, এই কেন আপনারা এই বাপারে সিটারি করতে যান, টাকা পয়সা কিচ্ছু না, হাতের ময়লা মেতরে গেছে টাকা থেকে, কাজে টাকার চিন্তা কেউই করার চেষ্টা করবেন না, শুধু ভালো কাজ করার চেষ্টা করেন, দেখবেন দেশ ভালো হবে, আপনার ভালো হবেন, সবাই ভালো থাকবে, হ্যাঁ চুরি ডাকাতি যারা করে দেখেন গে তাদের কিভাবে মৃত্যু হয় রাস্তাঘাটে, তাদের মৃত্যু এইভাবে হয়, আপনি যেভাবে মারবেন একজনকে আপনার মৃত্যু এইভাবে হবে, আর দুনিয়াতে সবকিছু পেয়ে যাবেন, আপনি পরে পরকালে তো পাবেন, এই দুনিয়াতে আগে পেয়ে যাবেন, একজনকে একজনকে খুন করেন, মায়া মমতা থাকে না মানুষের ভিতরে, যে নাই এই জিনিসটা আপনারা দুনিয়াতে পেয়ে যাবেন সবাই, কাজে এই ভুল কেউ করবেন না, সবাই সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, ভালো হওয়ার চেষ্টা করেন। আজকে আমাদের ভিডিওতে তৃতীয় পর্ব বলছি, দ্বিতীয় পর্ব গেছে, আজকে তৃতীয় পর্ব বলছি, যারা বন্ধা বিধবা মেয়ে তাদেরকে বলছি, এটা এক মাসও শেষ হবে না, কিন্তু আমি এত বেশি সময় নিব না, আর বোধ হয় তিনটা দিই আজ তৃতীয় পর্ব, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যন্ত দিয়ে শেষ করে দিব, আর এত দিতে পারবো না, কারণ এখানে বন্ধা ডিভোর্স মেয়ে আছে প্রায় 50,000-এর মতন, কাজে এত বন্ধা মেয়ে জমে গেছে এখন বাংলাদেশে আমার এই বন্ধ মিডিয়াতে, কাজে আমি এত দেখাইতে চাই না, আমি কিছু দেখাবো আজকে, এই যে একটা মেয়ে দেখেন 88-তে জন্ম, পাসপোর্ট তিনি চায় তার ছেলে মেয়ে হবে না, বন্দা মেয়েটা 9 নম্বর সেক্টরে বাসা, সে একটা এই যে মেডিকেলে চাকরি করেন, সে নার্সিং হিসেবে মেডিকেলে আছেন, তার বেতনও ভালো, 45-50,000 টাকা বেতন পাচ্ছেন, স্বামী নেই, একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে যে গ্রহণ করবেন সে তাকে আমাদের এই যে তার একটা ইচ্ছা হলো যে তাকে গ্রহণ করবে, সে যেহেতু 2টা পর্যন্ত ডিউটি করে, 2টা পরে সে একটা যদি ওষুধের ডিসপেন্সারে যদি দেয়
জামাই যদি মনে করেন যে যার সাথে তার বিয়ে হবে সে যদি 9টা থেকে বা 8টা থেকে যদি সে 2টা পর্যন্ত যদি ডিসপেন্সারিটা খোলা রাখে, এরপরে 2টা বলে সে রেস্ট নিল, মেয়ে আবার 2টা থেকে রাত 10টা পর্যন্ত এই মেডিকেল এই যে আমার ডিসপেন্সারিটা চালাইলো, তাহলে এখানেও তার জীবিকা অর্জনের জন্য মোটামুটি তার লাখখানেক টাকা আসবে মাসে। তার হইলো এটা ইচ্ছা, আর বেতন তো সে পাচ্ছেই, এই হলো তার ইচ্ছা। একটা ভালো শিক্ষিত একটা ছেলে দরকার তার, ডিভোর্স ছেলেই হোক, তার বয়স 40 হোক আবৃত্ত নাই বা 40 হোক 45 হলো আবৃত্ত নাই, যাতে ছেলেটা একটু শিক্ষিত, যাতে যাতে সে সব কিছু বুঝতে পারে, ওষুধের ওষুধ সম্পর্কে তার অভিজ্ঞতা আছে বা থাকতেছে বা থাকবে, এরকম ধরনের একটা ছেলে চাচ্ছে। মেয়েটা ভদ্র নম্র নামাজি ধার্মিক, তার এই জন্য তার জন্য একটা ছেলে দরকার ভালো, যাতে সুন্দরভাবে সে ব্যবসাটা চালাইতে পারে। চাকরি তো আছে, ফাঁকে ফাঁকে ব্যবসাটাও চালাবে। তার জন্য যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখান থেকে ঠিকানা নেবেন। তারপরে মেয়েটা এমবিএ করেছেন, আসকোনাতে পারি, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, তার এমন তার চেহারা, ভদ্র নম্র মেয়েটা, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ মেয়েটা পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, 91 জন্ম, তার ছেলে সন্তান হবে না। যদিও মেয়েটা রাজশাহীতে বাড়ি, যে আসকোনাতে তার আসকোনাতে ওরা সেটেল, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্র নম্র মেয়েটা, উত্তরবঙ্গের মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে তার কোনো ছেলে সন্তান না হওয়ারই সম্ভাবনা বেশি, ভালো ছেলে থাকলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তা সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা ফরিদপুরে বাড়ি, আমাদের বাড্ডা হোসেন মার্কেটে তার বাসা, পাঁচতলা বাড়ি। তার স্বামীটা মারা যায়, মারা যাওয়ার পরে একটি মেয়ে জন্ম হয়েছিল তখন। এই মেয়েটাকে এখন সে আস্তে আস্তে লালন পালন করে আমেরিকাতে পাঠায়, আমেরিকাতে লেখাপড়া শেষ করে আমেরিকাতে তার বিয়ে হয়ে যায় মেয়েটার। এখন সে একা হয়ে গেছে, এখন সে একটা ডেভেলপ কোম্পানির ব্যবসা করে, আমাদের উৎকলা 7 নম্বর সেক্টরে তার ডেভেলপ কোম্পানির ব্যবসাটা নিজেই চালাইতেছেন, সাথে বোঝে আরো 2-3 জন আছেন, অনেক বড় ব্যবসা তার। এই ব্যবসাতে যদি শরীর হইতে চান, কোনো ছেলে যদি তাকে গ্রহণ করতে পারেন, সে যেহেতু সে 78-এ জন্ম, আমি 72 বা 73-এ জন্ম বা 70-এ জন্ম যদি হয় তার কোনো আবিত্ত নাই, ভালো একটা ছেলে চাচ্ছে, যাতে শিক্ষিত একটা ছেলে, যাতে তার ব্যবসাটা ধরতে পারে। যেহেতু তার পাঁচতলা বাড়ি আছে, তার বাড়ির থেকেই কাজ করতে পারবে ইনশাল্লাহ, সব কিছু করতে পারবে, ব্যবসা বাণিজ্য দুজনে মিলে করতে পারেন ইনশাল্লাহ। ছয় মাস তার জন্য ভালো একটা ছেলে দরকার, মেয়েটা দেখতে খারাপ না, ভালো একটা মেয়ে, ভদ্র নম্র শিক্ষিত, তার চাহিদার জন্য কিছু দিতে হবে না, তারই সব কিছু আছে, তাকে কোনো কিছু দিতে হবে না, তার থেকে নিতে পারবেন, দিতে হবে না, সে দিবে, কাউকে কারোর থেকে নিবে না, এমন একটা ভালো ছেলে দরকার। যদি থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে ঠিকানা নিয়ে যোগাযোগ করুন এবং সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন। আমাদের এখানে 15,000 টাকা সদস্য, সদস্য হয়ে গেলে আর কোনো টাকা পয়সা দিতে হয় না, আমার দেখা দিই সব শেষ করা পর্যন্ত কোনো খরচ নাই। বিয়ের পরে পারলে দিবেন, না পারলে দিবেন না, অসুবিধা নাই, যার ক্ষমতা আছে কিছু দিবেন, না পারলে নাই, এই আমার কথা। তারপরে মেয়েটা দেখেন 96 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি, তার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। মেয়েটা দেখতে শুনতে ভালো, ভদ্র নম্র একটা মেয়ে, ভালো ছেলে থাকলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমাদের এখানে তার ঠিকানা পাবেন, আসুন আমাদের এখানে বন্ধন মিডিয়া অফিসে। তারপরে মেয়েটা নোয়াখালী একটা মেয়ে, মেয়েটা ফার্মাসিতে অনার্স মাস্টার্স করেছেন, 93 জন্ম, মেয়েটা চট্টগ্রাম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, আসকোনাতে তার বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে, তার দেশের বাড়িতেও অনেক জায়গা সম্পদ আছে, মেয়ের মা একজন স্কুলের টিচার। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তা সঠিক ঠিকানা খুঁজে নেবেন, আসুন আমাদের বন্ধন মিডিয়া অফিসে, নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠানে। তারপরে মেয়েটা হইল পুরস্কারপ্রাপ্ত বিশ্ব সুন্দরী হিসাবে, সে একটা পুরস্কারপ্রাপ্ত সারা বাংলাদেশের মধ্যে সে সুন্দরী, সুন্দরী হিসাবে তার একটা পুরস্কারপ্রাপ্ত, 91 জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, MBBS মেয়েটা। মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, দেখার মতন মেয়ে, চমৎকার একটা মেয়ে, ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে। মেয়েটা ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী, এবং যেমন দেখতে এমন সুন্দর তার চেহারা, এবং সুন্দরের জন্য সে আমাদের সারা বাংলাদেশ থেকে সে একটা পুরস্কারপ্রাপ্ত মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন, তার বয়সটা 91, তার বাচ্চা হইতে পারে নাও হইতে পারে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তা সঠিক ঠিকানা খুঁজে নেবেন। তারপর মেয়েটা 94 জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি, মেয়েটা MBA করেছেন, যশোরে বাড়ি, মেয়েটা যশোরে মেয়ে, ঢাকার মতন মেয়ে, যশোর শহরে বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকে, ভদ্র ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা আর্মির মেজর, মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, মেয়েটা চমৎকার একটা মেয়ে, মেয়েটা দেখার মতন মেয়ে, কুমিল্লার মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে আর্মির অফিসার, যদি বিয়ে করতে চান মেয়েটাকে, এই মেয়েটা একজন আর্মির অফিসার,
তার একটা প্লটও পেয়েছেন জলছিড়িতে, যদি কোনো ভালো ছেলে তাকে বন্দর মিনের মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন, চলে আসুন বন্দর মিনি অফিসে। তারপরে মেয়েটা 83 জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি আর, মেয়েটা পুলিশ ইন্সপেক্টর সাহেবের মেয়ে, দেখতে শুনতে ভালো, চমৎকার সুন্দর একটা মেয়ে, একটি মাত্র মেয়ে ইন্সপেক্টর সাহেবের, যদি কোনো ভালো ছেলে তাকে বন্দর মিনের মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নেবেন। 4-5টা বাড়ি আছে মেয়ের বাবার, সে একজন পুলিশ ইন্সপেক্টর, তার চাকরি আছে আরও 5 বছর, যদি কোনো ভালো ছেলে তাকে এই পুলিশ ইন্সপেক্টর মেয়ের জন্য বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা টাঙ্গাইলের মেয়ে নিশাদ আঞ্জুমান মেয়েটার নাম, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন, মেয়েটা গুলশান 2 নম্বরে জব করেন, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, 88 জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, তার বাবা মেজর ছিলেন, তার স্বামীও মেজর ছিলেন, এখন সে ডিভোর্স, তার কোনো ছেলে মেয়ে নাই, বাচ্চা কাচ্চা হবেও না, যদি কোনো ভালো ছেলে থাকেন অপূর্ব বিশ্ব সুন্দরী মেয়েটাকে যদি কেউ বিয়ে করতে চান বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন। কিন্তু তার একটা চাহিদা হলো ছেলে গাড়ি বাড়ি থাকতে হবে, কারণ আমার গাড়ি বাড়ি থাকা এরই আমার চাহিদা, আর কিছু চাহিদা নাই, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবো, আসা এদিকে সেদিকে যাব, চাকরি পারলে করবো না পারলে নাই, যদি চাকরি না করে আমি করবো না, কিন্তু শৌখিন একটা লোক চাচ্ছে, সেও শৌখিন, তার তো একটা শৌখিন ছেলে, যদি থাকে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 90 জন্ম, হাইট হলো 5 ফুট 10 ইঞ্চি মেয়ে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে, মেয়েটা যেমন ভদ্র এমন সুন্দর, এমন তার গুলগুল চেহারা, ভদ্র নামটা একটা মেয়ে, 1 কোটি মেয়েদের একটা মেয়ে, যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েদের 91 জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, যেমন সুন্দর এমন চেহারা, সাভারে 5 তলা বাড়ি রয়েছে, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন। এমন একটা সুন্দর সুশ্রী মেয়ে দেখেন, খেল করে মেয়েটার দিকে তাকে যা, কুঠির মধ্যে একটা মেয়ে, তার যেমন চেহারা এমন সুন্দর এমন তার রূপ এবং ভদ্র নম্র মেয়েটা, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে এই যে এই 6 দিবস মেয়েটার জন্য চলে আসবেন আমাদের এখানে, দেখতে অনেক সুন্দর অনেক সুশ্রী মেয়ে, এমন হাজার হাজার মেয়ে আছে আমাদের এখানে অনেক সুন্দর, দেখতে তাকাই থাকবে মানুষ, এমন সুন্দরী মেয়ে আমাদের কাছে, আমাদের কাছে বেরোহা কোনো মেয়ে নেই, খারাপ কালো কালো নোংরা এমন কোনো নোংরা মেয়ে নেই আমার কাছে, দেখা মাত্র পছন্দ হবে সেরকম মেয়েগুলোই আমি সদস্য করাই, আর আজাবাদে মেয়ে আমি সদস্য করে তার সময় নষ্ট করতে চাই না। তারপরে মেয়েটা সরকারি চাকরিজীবী মেয়ে, মেয়েটা দেখতে অনেক সুন্দর, গায়ে রং ফর্সা, সরকারি চাকরিজীবী মেয়েটা, ভদ্র নামের একটা মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে। মেয়েটার হাইটও ভালো, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, 94 জন্ম, মেয়েটা হলো MHC পাস করছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, তার চাকরি যেমন সরকারি এমন তার হাইট এমন তার চেহারা সর্বদিকে ভালো। তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে, আমেরিকা সিটিজেন, মেয়েটা ত্রিপুরিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, মেয়েটা 91 জন্ম, মেয়েটা আমেরিকা সিটিজেন, যে তাকে বিয়ে করবেন আমেরিকা নিয়ে যাবেন, মেয়ে নিজের হাতে নিয়ে যাবেন, যাবতীয় খরচ মেয়েরা বহন করে নিবে, যদি কোনো ভালো ছেলে থাকে শিক্ষিত একটা ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ, মেট্রিক পাস আই পাস চলবে না, এখানে BHC হোক MHC হোক বা MBA করা হোক বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে এমন ভালো ছেলে যদি থাকে যে আমেরিকায় যাবেন, যাওয়ার ইচ্ছা আছে, স্বপ্ন দেখতেছেন, তাইলে আমাদের সাথে যোগাযোগ করলে এই যে সুন্দর মেয়েটা দেখতে ভালো ভদ্র নম্র একটা মেয়ে বিশ্ব সুন্দরী যাকে বলে, আমেরিকা গেলেন মেয়েটাও সুন্দর পাইলেন সর্বদিকে পাইলেন ইনশাল্লাহ, আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা একামাত্র মেয়ে, মেয়ে সাভারে বাড়ি, গুলশানে বাড়ি, বনে নিতে বাড়ি, তার বিভিন্ন জায়গায় বাড়ি রয়েছে অনেক, তার বাবা হইলেন সাভারের স্থানীয় আর নানা হইলেন গাজীপুরের স্থানীয়, নানার কোনো ছেলে সন্তান নাই, শুধু 2টা মেয়ে আছে, মেয়ের মা এবং মেয়ের খালা দুইজনের নামে প্রায় 100 বিঘা জমি বাড়ি গাড়ি সব লিখে দিয়েছে, এবং এই মেয়ের বাবা সংসারে একমাত্র মেয়ে, এই মেয়েটা মেয়েটার একমাত্র একা, মেয়েটা 1000 কোটি টাকা সম্পদ পাবে, এবং মেয়েটা একটা ভালো একটা কোম্পানিতে জব করেন, মেয়েটা কিন্তু আপনার মাইক্রোবায়োলজিতে লেখাপড়া করেছেন, মাইক্রোবায়োলজিতে মেয়েটা মাস্টার্স করেছেন, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা কলেজ গেটে বাড়ি, মেয়েরা 2 বোন ভাই নাই, মেয়ের মার 6 তলা বাড়ি রয়েছে এখানে, মেয়ের বাবা মারা গেছেন, মেয়ের বাবা বিমানে চাকরি করতেন, এখন মেয়ের বাবা চাকরিটা মেয়েটা পেয়েছেন, মেয়েটা বিমানে চাকরি করেন, দেখতে শুনতে ভালো ভদ্র একটা মেয়ে, 2টা মাত্র বোনেরা ভাই নাই, মেয়েটা অনেক সুন্দর সুশ্রী একটা মেয়ে, মেয়ের মা MA পাস করেছেন, উরা হইলেন দোহারের লোক, ঢাকা দোহারের লোক, বাবা হইলেন ঢাকা দোহারের, মা হইলেন আমাদের বিক্রমপুরের মা, বিক্রমপুরে তার বাড়ি, এবং ঢাকাতে সে কলেজ গেটে পশ্চিম পাশে তার 6 তলা বাড়ি রয়েছে, 2টা মাত্র মেয়ে, 2 মেয়ের নামেই বাড়িটা রয়েছে, আরও তার প্লট আছে কয়েকটা,
এই মেয়েকে যে বিয়ে করবেন, বাড়ি পাইলেন, মেয়ের চাকরিও পাইলেন, ভালো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো দেখতে শুনতে ভালো, মেয়েটা 7 নম্বর সেক্টরে বাড়ি, মেয়েটা অনার্স অনার্সে রানিং করতেছেন, মেয়েটা হাইটও ভালো, দেখতে শুনতে ভালো, 5'4" ভদ্র নম্র সুন্দর সুশ্রী একটা মেয়ে, ভালো একটা মেয়ে, শান্ত শিষ্ট একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই শান্ত শিষ্ট মেয়েটা স্বাভাবিক একটা মেয়ে, ঠান্ডা একটা মেয়ে, নম্র ভদ্র একটা মেয়ে, তার চেহারা দিকে তাকিয়ে বোঝা যায় যে মেয়েটা যে নম্র ভদ্র। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ যে যেরকম ফ্যামিলি যাবে না কেন সব ফ্যামিলিতে মেয়েটা মিশতে পারবে, চলতে পারবে, তার মন মানসিকতা অনেক ভালো, আমার জানাশোনা মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। আরেক কথা হলো আমরা যে মেয়েটাকে ভালো বলবো ভালোই পাবেন ইনশাল্লাহ, কারণ আমি সারা বাংলাদেশে এই পর্যন্ত 29,000-এর কাছাকাছি বিয়ে দিয়েছি ইনশাল্লাহ, 28,800-এর উপরে বিয়ে দিয়েছি ইনশাল্লাহ। এই মাসে আমাদের অনেক বিয়ে হয়েছে, গত মাসে আমাদের অনেক বিয়ে হয়েছে ইনশাল্লাহ, প্রতি মাসে 10-12টা বিয়ে হয় আমাদের। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে এইভাবে মাসের পর মাস জানি আমরা বিয়ে দিয়ে জানি, সবার যেন মুখ উজ্জ্বল করতে পারি, হাসি ফুটাইতে পারি, সবার যেন আমাকে আমাকে ভালো জানে, ভালো থাকার জন্যই আমি এইভাবে পরিশ্রম করতেছি, দিন রাত 24 ঘন্টা পরিশ্রমের মধ্যে আমি আসি। তারপরে মেয়েটা দেখেন এখন আমাদের জন্ম 5'4", মেয়েটা যেমন দেখতে তেমন ভদ্র নম্র মেয়েটা, ভালো একটা ছেলে, তাহলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা ঠিকানা খুঁজে নিতে পারে। তারপরে মেয়েটা ভৈরবে বাড়ি, ভৈরব মানে আমাদের আসরগঞ্জ ভৈরবে বাড়ি, মেয়েটা 80-তে জন্ম, মেয়েটা ছেলে সন্তান হয় না, বিয়ে হয় নাই, বিয়ে বাঁচতে 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 বুয়েটির ইঞ্জিনিয়ার, মেয়ের বাবা খুঁজতে খুঁজতে মেয়েটা বিয়ে দিতে পারে নাই, মেয়ের মা বাবা মারা যায়, বাবা মারা যায়, মারা যাওয়ার আগে মেয়েটাকে মেয়ের বড় ভূমি ঢাকা আমাদের উত্তরা 7 নম্বর সেক্টরে বাড়ি, হ্যাঁ, ল্যাক ড্রাইভ রোডে বাড়ি। আর এই মেয়েটার জন্য বাড়িতে যে ডুপ্লেক্স বাড়ি আছে ভৈরবের মধ্যে সেই বাড়িটা তাকে দান করে দেয়, ডুপ্লেক্স বাড়িটা যেই তাকে বিয়ে করলে কেন ওইখানেও থাকতে পারবে, জায়গাও রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন, কিন্তু ডুপ্লেক্স বাড়ির মালিক মেয়েটা ভৈরবের মধ্যে ভৈরবের মতন জায়গা যদি ব্যবসা করেন ওইখানে ব্যবসার কেন্দ্রীয় স্থান, ব্যবসার কেন্দ্রস্থান হলো ভৈরবে, হ্যাঁ, এবং আসুরগঞ্জে ওইখানে ব্যবসা করলেও ভালোভাবে ব্যবসা করতে পারবেন। তার যেহেতু ডুপ্লেক্স বাড়ি রয়েছে এমন সুন্দর পরিবেশের একটা ফ্যামিলি পাবেন, ফ্যামিলি ভালো, সবকিছু ভালো, শিক্ষিত ফ্যামিলি। যদি তাকে কেউ আনমেরিড মেয়েটাকে কেউ বিধবা ডিভোর্স মেয়ে ডিভোর্স ছেলে একটা বা দুইটা বাচ্চা থাকলেও তার কোনো আবৃত্ত নেই, যেহেতু তার বয়স 80-তে জন্ম, তার কোনো যেহেতু ছেলে সন্তান হবে না, একটা বা দুইটা ছেলে সন্তান থাকলেও তার কোনো আবৃত্ত নাই, চলে আসুন আমাদের এখানে ভর্তি হওয়ার ব্যবস্থা করুন এবং একটু শিক্ষিত হইতে হবে। তারপরে মেয়েটা মাসু ডাক্তার, মেয়েটা 76-এ জন্ম, মেয়েটা 5'4", দেখতে সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে, যদিও তার জামালপুরে বাড়ি, তার উত্তরখানে একটা ফ্ল্যাট নিয়ে এসে থাকতেছে, এই ফ্ল্যাটে ভাড়া ভরা সব তার বোন বড় বোন দিচ্ছে আমেরিকা থেকে, আমেরিকার এক বোন থাকে, এক বোনের এরাও থাকে ওখানে, সবাই এই খেলার জন্য সবারই মায়ের মমতা আছে, সবাই তার জন্য মাসে 30-40 হাজার টাকা পাঠায় মাসে, এবং তার বাবা জীবিত থাকতে তার নামে তার অ্যাকাউন্টে বেশ টাকা রেখে যায়, 8-10 লাখ টাকা ব্যাংকে রেখে যায়, এই ব্যাংকের টাকা দিয়ে সে ভাড়া দিচ্ছে, সুন্দরভাবে চলতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং হিজাব পরে, ধার্মিকতা বেশি, মেয়েটা বাসার থেকে বাড়ায় না, প্রয়োজন ছাড়া সে বাসাতে পারে না। আমাদের এখানে সদস্য হওয়ার কারণ হলো এর কোনো ইন্ডিকার থেকে তাকে অনুরোধ করছে বন্ধন মিডিয়াতে যে সদস্য, তুমি তোমার একটা সঙ্গী বার করো, যেহেতু তোমার বয়স বেশি হয়ে গেছে, তোমার ছেলে সন্তান যেহেতু হয় নাই, সংসার করেছো 15 বছর সংসার করে তোমার ছেলে সন্তান হয় নাই, এখন তুমি তোমার একজন সঙ্গীর দরকার, তখন আমার এখানে সদস্য হয় এবং সঙ্গী একটা দরকার, আর কোনো কিছু দরকার নাই, তার একটাই চাহিদা, ছেলে জানে একটু গাড়ি বাড়ি থাকে, আমাকে দিতে হবে না, তার গাড়ি বাড়ি তাহলে আমি মাঝে মাঝে হয়তো মাসে একদিন ঘুরতে গেলাম স্বামীকে নিয়ে বা একটু ঘোরাফেরা করলাম, জানি তার জানি কোনো গরিব যে না হয়, যাতে তার ফ্ল্যাটে বাড়াতে জানি মোটামুটি চলতে পারি, ডাল ভাত জানি খাইতে পারি, এইরকমই তার একটা চাওয়া পাওয়া, বেশি চাওয়া নাই, যেহেতু তার ছেলে সন্তান হবে না, তাকে ডাইনে পায়ে কোনো তার ইয়া নাই, কোনো টান্ডা নাই, পিছনেও টান নাই, সামনেও টান নাই, টান নাই, শুধু তাকে ডাইল ভাত খাওয়াই একটু আদর যত্ন দিয়ে তাকে, হ্যাঁ, স্বামী হিসাবে তাকে গ্রহণ করবে, আর সেও স্বামী হিসাবে তাকে গ্রহণ করবে, স্বামী স্ত্রী যাতে দুজনে ভালোভাবে চলতে পারে, বন্ধুর মতন থাকতে পারে, এইরকম একটা ছেলে যদি থাকে আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করুন, মেয়েটা অনেক ভদ্র নম্র, আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা চিটাঙ্গের মেয়ে, 87-এ জন্ম, মেয়েটা অনেক সুন্দর সুশ্রী একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে, 5'4", চিটাঙ্গের মেয়েটাকে বিয়ে করলে অনেক সম্পত্তির মালিক হবেন, কিন্তু ছেলেটা একটু সচ্ছল হইতে হবে, গরিবের ছেলেকে সে বিয়ে দিবে না, কারণ তার আগের স্বামীটা ছিল শিল্পপতি, তার বাবার থেকে অনেক ধনী লোক ছিল, কিন্তু যে কোনো কারণে ছেলেটা যেহেতু একটা বিবাহ করে ফেলে তার বাবা মা মেনে নিতে পারে নাই, কারণ তার বাবা মাও একটা নামি দামি ব্যক্তি, চিটাঙ্গের মধ্যে বাড়ি গাড়ি অভাব নেই, মার্কেটের অভাব নেই, সবকিছু আছে, মেয়ের নামও একটি মার্কেট আছে, একটি বাড়ি আছে,
কাজী তাকে যে সাদরে গ্রহণ করবেন, মেয়েটাও সুন্দর পাইলেন, নামাজি পাইলেন, ধার্মিক পাইলেন, হিজাব পাইলেন, হিজাব নিয়ে সে চলাফেরা করে, মাথার হিজাব কখনো সে ফেলায় না, তার মতন একটা মেয়ে, ভদ্র নম্র একটা মেয়ে, তার পিছনে টান নাই, সামনে টান নাই, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিটার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারে। তারপরে মেয়েটা স্কুল টিচার, মেয়েটা আদতপুরে জন্ম, মেয়েটা ধার্মিক, নামাজি, হিজাব পরে মেয়েটা, মেয়েটা উত্তরবঙ্গে বাড়ি, উত্তরবঙ্গে মেয়েটা বাড়ি রাজশাহীর মতন জায়গায়, কলেজ গেটে তার বাসা, দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চাই বিয়ে হয়ে গেছে, তার কোনো পিছনে টান নাই, যদি কেউ তাকে সাদরে গ্রহণ করেন, পিছনেও টান নাই, সামনেও টান নাই, মেয়েটা অনেক ভদ্র নামাজি, ধার্মিক এবং সাংসারিক একটা মেয়ে, সে স্কুল টিচার, সে স্কুলে যাওয়ার দরকার নাই, যদি আপনার স্বামী মারা ওয়াইফ মারা গেছে, যদি আপনার ওয়াইফ মারা গেছে, আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে, তার কোনো আভিত্ব নাই, সে দেখাশোনা করবেন, নিজের সন্তানের মতন দেখতে পারবে, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ঢাকার স্থানীয় মেয়ে, 83-তে জন্ম, ডিভোর্স মেয়েটা, ভদ্রনম্র মেয়ে, ঢাকা দোহারে মেয়ে, ভালো একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো আমাদের 4 নম্বর সেক্টরে বাড়ি, 11 নম্বর রোডে তার বাড়ি, মেয়েটা MBA করেছেন, মেয়েটা তো ভালো ভালো ফাইভ স্টার হোটেলে চাকরি করেছিলেন কিছুদিন, বাবাও ওইটা ডাইরেক্টর ছিলেন, বাবাও ওই অফিসের ফাইভ স্টার হোটেলে ডাইরেক্টর, যেটা ইয়ার পরে ফাইভ স্টার হয়েছে এখন, এইটাতে এটা ডাইরেক্টর, কিন্তু মেয়েটা কারণ বাবা চাকরি দিচ্ছে না, কারণ যে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত থাকা সম্ভব না, মেয়েটাকে খুব আদরে মেয়ে, একটা মাত্র মেয়ে, সে মেয়েটাকে দিচ্ছে না, তার বাড়ি হলো 4 নম্বর সেক্টরে, সে চাচ্ছে না যে মেয়েটা চাকরি করুক, স্বামী যদি বিয়ে করার পরে যদি স্বামী মনে হচ্ছে চাকরি করার অসুবিধা নাই, মেয়েটা ছেলে সন্তান নাই, কোনো ঝামেলা নাই, যদি কোনো ভালো ছেলে থাকে মেয়েটা পাসপোর্ট পাস ইন্টি হাইট, বদল নাম একটা মেয়ে, মেয়ের নামে ফ্লাইওভার আছে একটা, যদি ভালো ছেলে থাকেন বদল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা ছড়া, ছড়াপাড়া বাড়ি, 85-তে জন্ম, MA পাস করেছেন মেয়েটা, তার একটা মেয়ে বাচ্চা আছে, মেয়ে বাচ্চারা যে গ্রহণ করবেন, 3টা ফ্ল্যাটের মালিক হবেন, ভদ্র নম্র মেয়েরা দেখাশোনা ভালো, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা আমাদের 7 নম্বর সেক্টরে 6 তলা বাড়ি, ফার্মগেটে 6 তলা বাড়ি, মেয়েটার এক ভাই এক বোন, ভাই বুয়েটার ইঞ্জিনিয়ার, মেয়েটা MBA করেছেন, মেয়েটা ছেলে সন্তান হয় নাই হবেও না, 77-এ জন্ম মেয়েটা, দেখতে সুইট, ভদ্র নম্র মেয়েটা, বাবা মা বাবা মারা গেছে, বাবা ছিলেন বিমানের ডাইরেক্টর, মা ছিলেন বিমানের ম্যানেজার, যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। সুন্দর একটা মেয়ে, সুশ্রী একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে, শিক্ষিত একটা মেয়ে। তারপরে মেয়েটা MA পাস করেছেন, ইডেন কলেজ থেকে মাস্টার্স করেছেন মেয়েটা, 10 তলা বাড়ি রয়েছে, 7 নম্বর সেক্টরে, মেয়েরা এক ভাই এক বোন, ভাই আছে আমেরিকাতে আর মেয়ে বাংলাদেশে আছে, তার স্বামী মারা যাওয়ার পরে তার আর বিয়ে শুধু হচ্ছে না, এখন যদি কোনো ভালো ছেলে থাকে তাকে যদি সাদরে গ্রহণ করে, তার কোনো পিছনে টান নাই, সামনেও টান নাই, যাকে যে তাকে গ্রহণ করবেন, একটু যেহেতু মেয়েটা মাস্টার্স পাস, আপনি একটু শিক্ষিত হইতে হবে, বিয়ে পাস হইলে কোনো আবৃত্ত নেন, ছেলেটার বউ যাতে না থাকে, বউ ছাড়া যদি থাকে যে বউ মারা গেছে বা চলে গেছে, এরকম হইলে আবৃত্ত নেন, ভালো একটা ফ্যামিলি চাচ্ছে, যদি থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমেরিকা সিটিজেন মেয়েটা, আমেরিকাতে বাড়ি আছে, আমাদের উত্তর 11 নম্বরে বাড়ি আছে 6 তলা, এবং আমাদের শ্যামলীতে 10 তলা বাড়ি আছে, এবং আমাদের মাহমুদপুরে তার 7 তলা বাড়ি আছে, এবং আমাদের বনানীতে 6 তলা বাড়ি আছে, বাবা মা দুজনে বিমানের ফার্স্ট ক্লাস অফিসার ছিলেন, বাবা মা যখন আমেরিকা চলে যায় মেয়েটাকে এই পর্যন্ত 120টা দেশ ঘুরাইছেন বাবা মা দুজনেই, কারণ তারা বিমানের টিকিট সবসময় ফ্রি পাইতেন, এই বিমানে দিয়ে তাকে ঘুরাইছেন, একটা মাত্র মেয়ে, তাকে একটা বিয়ে, মেয়েকে মেয়ে একটা পছন্দ করে একটা ছেলেকে বিয়ে করেছিল, ছেলেটা প্রতারণা করেছে তার সাথে, ছেলেটা ছিল প্রিন্সের মতন সুন্দর, সুন্দর ছেলে দেখা মেয়েটা তাকে গ্রহণ করলো, বাবা মা রাজি হয়ে গেল, তারপরে মেয়েটার সাথে সে এমন প্রতারণা করছে, সে মাসে মাসে একটা বিয়ে করে, মাসে মাসে একটা বিয়ে করে, তার রূপ দেখে প্রত্যেক মেয়ে তার পিছনে পিছনে ঘুরে, মেয়ের মা বাবা জন্ম দিগা, তারা জানে না, কেউ জানে না, স্বপ্নও জানে না, তারা কথা বলতেও পারবে না, এদিক দিয়ে মেয়ের বাসায় সহজ সোজা মেয়ে, মেয়ে তো মাস্টার্স পাস, তাকে বাসা থুয়ে এই ছেলে বিভিন্ন টাকা দেয়া, এই যে টাকা, এই যে তার যে সমস্ত বাড়ির টাকা উড়ায় প্রায় 80 লাখ টাকার মতন মাসে ভাড়া উঠে, এই টাকা দিয়ে সে ঘুরে ঘুরে বিয়ে করে, আগে বউ বিভিন্ন জায়গায় বাসা করে রাখে, সোনাগাঁও রাখে, এবং আমাদের বিভিন্ন বড় বড় হোস্টেলে নিয়ে রাখে, বিয়া শাদি করে, প্রত্যেক হতে সে 10-12টা বিয়ে করছে, মেয়ে পরে লাস্ট ইজার টের পায়, একদিন ফোন দিয়েছে তার ওয়াইফের দর্শে, বলছে আমি তো হ্যাঁ স্ত্রী, তা আমি আপনার স্ত্রী, আমার তো স্বামী, আমার বাসা কোথায়, আপনার বাসা কোথায়, 11 নম্বর আমার বাসা, আমি তো জানি না আমার স্বামী যে এরকম করে, সে তো আমার সমস্ত ভাড়া উঠায়, বাড়ি ঘরের সমস্ত ভাড়া সে উঠায়, আমি তো তাকে জানতেও পারি না সে যে এরকম করতেছে, হ্যাঁ হয়তো দুদিন জিজ্ঞাসা করি তুমি কোথায় ছিলা, দুদিন
বলে ওই অমুক জায়গায় গেছিলাম, হেমুক জায়গায় গেছিলাম, আত্মীয় স্বজন বাসায় গেছিলাম, আসতে পারি না, এই সমস্ত ফাঁকি দিয়ে দিয়েছে চলে যাওয়ার মেয়ে জানতে পারছে, মা বাবাকে আমেরিকার থেকে নিয়ে আসে, তারপরে ডিভোর্স হয়ে যায়, তারপরে ডিভোর্স হওয়ার পরে তার থেকে সব ফিরিয়ে নিয়ে আসে, তার গাড়িও নিয়ে আসে, তার টাকা পয়সা সব নিয়ে আসে, যে টাকা উড়িয়ে ফেলছে রিজার পায় নাই, ভবিষ্যতে বলছে যে আজ থেকে কোনো বাড়িওয়ালা তাকে আর টাকা দিবেন না, সে আমাদের সাথে আর কোনো জামাই হিসাবে তাকে আমরা স্বীকার করি না, সে দূরে তাকে দূরে ফেলে দিয়েছে আমরা, এখন আপনারা আমার মেয়ের হাতে টাকা দিবেন। তখন এই মেয়েটার হাতে এখন টাকা দিচ্ছে, আর বাবা মা আমার চলে গেছে, যদি কোনো ভালো ছেলে থাকে এই মেয়েটাকে বিয়ে করেন, আমেরিকাও বাড়ি আছে বেন্নামে ঢাকাতে অনেক বাড়ি, যদি কোনো সাদরে গ্রহণ করেন অনেক কিছু মালিক হবেন, বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে আমাদের ঠিকানা আসবেন ইনশাল্লাহ। এই বলে আর বলতে চাই না, আগামী দিন ইনশাল্লাহ আমাদের চতুর্থ পর্ব হবে, আজ তৃতীয় পর্ব শেষ করলাম। দিবস মেয়ে অভাব নাই, অভাব নাই, লক্ষ লক্ষ মেয়ে আমাদের কাছে, সুন্দরী সুন্দরী মেয়ে প্রতিদিন বিশটা তিরিশটা যা সদস্য হয় আমাদের এখানে, বিধবা মেয়ে বন্দা মেয়ে যাদের ছেলে সন্তান হবে না, আপনারা আসুন আমাদের এখানে, দেখে শুনে কাজ করবেন ভাই, ভেবে চিন্তে কাজ করবেন, সরাসরি অফিসে আসবেন, সদস্য হবেন, সরাসরি মেয়ে দেখবেন, আমার অফিসে যতবার দেখবেন বিনা পয়সা দেখবেন, দেখতে একটি টাকা খরচ হবে না। আর আপনারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, আগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ, আপনারা যেহেতু সবসময় যেহেতু আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি জানি আপনাদের সকলের মনের আশা জানি পূরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দেন, আর আপনারা বিশ্বাস করবেন যে আমি বিশ্বাসতার সাথে আপনারা মনে রাখবেন যে আমি কোনোদিন আপনাদের সাথে ফাঁকি দিব না, চালাকি বাতপারি করছি না করবো না, যেখানে 15 বছর বিনা পয়সা করতে পারছি আর এখন আপনাদের সাথে কেন আমি চালাকি করতে যাব, কার জন্য করবো, কাকে খাওয়াবো ব্যাপারি শিকারি করে, আমার তো দুনিয়াতে কেউ নেই, দুইটা মেয়ে আছে, মেয়েদের রিজিক মেয়েরা নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন থেকে, যখন তারা দুনিয়াতে আসছে তার রিজিকও দিয়ে দিছে, কাজে মেয়েদেরকে বড় লোক বানাবো, গাড়ি বাড়ি দিবো, ওই চিন্তা আমি করি না, আমি চাই সবাই ভালো থাকুক, সুখে থাকুক, যে কয়দিন দুনিয়াতে আসি সুন্দরভাবে ডাইল ভাত খেয়ে চলতে পারলে হয়, ভালো থাকতে পারলে হয়, আর আল্লাহর নাম স্মরণ দেখে জানি মরতে পারি, আই জানি এই রকম তৌফিক দেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে এমন ক্ষমতা জানি দেন যাতে আমরা মরা মৃত্যুর সময় যেন সবাই যেন কালমার সাথে আমরা সকলের মৃত্যু হয় ভালোভাবে জানি, মৃত্যু হয় কেউ জানি রোগ সুখে ভুগতে না হয় সচ্ছলতার সাথে, এবং জীবিত থাকাকালীন জানি কেউ জানি কষ্ট না পায় বা বিশ্রাম যেন করতে না হয়, যার যার মৃত্যু হবে টাইম মতো যেন আমরা চলে যেতে পারি, সময় মতো চলে যেতে পারি, এটি আমার আল্লাহর কাছে চাওয়ার কিছু না, আর আল্লাহর কাছে এটি চাওয়া যাতে আমি সকলের দোয়া জানি, যারা আমার এখানে এত আশা করে দূর দূরান্ত থেকে আসে সকলের দোয়া জানি আল্লাহ মিলানের তৌফিক করে দেন, এটি আল্লাহর কাছে চাওয়ার কিছু না, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকেন আমি আপনাদের জন্য দোয়া করি, আর আপনারা আমাদের চ্যানেলটা জানেন কোথায়, আমাদের অফিসটা জানেন কোথায়, যেটা হলো উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কের প্লাজার উত্তর পাশে গলি, ঢুকলে 3-4টা বাড়ির পরে আমাদের বন্ধন মিডিয়া অফিস নর্থ মাস্কের প্লাজার উত্তর পাশে ঢুকবেন, এবং যদি মেইন রুটে আসেন তাহলে নর্থ টাওয়ারের উত্তর পাশে দেখবেন যে মমতাজ মহল কমিউনিটি সেন্টার পদ্মা ব্যাংক এইটার এইটার যে গেট আছে গেটের ভিতরে ঢুকলেই বন্ধন মিডিয়া ডান পাশে দেখবেন লেখা আছে দোতলায় রুট নাম্বার 7C বাড়ি 16 9 নম্বর সেক্টর দ্বিতীয় তলায় বন্ধন মিডিয়া অফিস অবস্থিত। এই বলে আর কিছু বলতে চাই না, আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ বারকাত।